দেশজুড়ে রেশন ধর্মঘট, আর এতেই সামিল আসানসোলের রেশন ডিলাররা। রেশন ডিলারদের একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে এই ধর্মঘটের ডাক। আজকে রেশন দোকানের ডিলাররা একত্রিত হয়ে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে জমায়েত করে। মিনিমাম একটা 50,000 টাকা গ্যারান্টি। আর দ্বিতীয় দাবি আছে আমাদের, যে শর্টেজ হয় সেটা 1 কেজি করা উচিত, যেটা 200 গ্রাম আমরা পাই। মানে 1 কুইন্টাল সার্ভ করতে গিয়ে আগে 665 পেতাম, 2016 থেকে আমাদের কমিয়ে দিল, বন্ধ করে দিল, তারপরে এখন দিতে আরম্ভ করেছে কিছুদিন আগে থেকে 200 গ্রাম, কিন্তু আমাদের লাগে ওটা বেশি, ওই 1 কেজি করা আমাদের দাবি আছে। তৃতীয় দাবি আছে আমাদের, যেটা আমাদের ইপস চালাতের ক্ষেত্রে 4 মাসে মাল কিছু ভুল ঢুকিয়ে দিয়েছেন সরকার, সেটা আমাদের বলতে বলতে ওনারা কিন্তু এখনও অবধি সরাহা করেনি। এক একটা দোকানে কারো 5 কুইন্টাল, কারো 10 কুইন্টাল, কারো কুইন্টাল, 22,000 দোকানেই এই ভুলভাল আছে, সেগুলো সংশোধন করার একটা দাবি আছে। 16 টাকার কমিশন আমাদের বেড়েছিল, 54 টাকা থেকে 70 টাকা হয়েছিল 2016-তে, সেটা 47 মাস আমরা কম পেয়েছি, 54 টাকা করে পেয়েছি, সেটাও আমাদের, যেটা পাও না আমাদের মিটিয়ে দেওয়া হোক। মূল দাবি 16টা নাকি? মূল দাবি 11টা আছে আমাদের। আচ্ছা, আরও আমাদের যেটা ভাইবেল করার জন্য, মানে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকেও এই দাবিগুলো জানিয়েছি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট। কোন কোন জায়গা থেকে আপনারা এই ধর্মঘটে সামিল হয়েছেন? আমরা এখন আসানসোল, বানপুর, কুলটির লোকরা এখানে প্রেজেন্ট আছে। কতজন? ওই 74 জন, 74 জন। আর সব এমআর এলাকার যেগুলো যেগুলো আছে ওরা ওদের নিজের এলাকাতে আছে। আমাদের যেরকম 21,000 দোকানদারের মধ্যে আমি এখন অবধি খবর পেয়েছি 9,000 দোকানদার খুলেছে। ওরাও বুঝেছে কিন্তু এখন কোনো কারণে সামিল হয়নি। আমাদের 3-4টা সংগঠন আছে, তারা হয়তো কোনো কারণে এখন সামিল হয়নি, দরকার ওদেরও পড়বে, ওরাও সামিল হবে। আপনার নাম আর পরিচয়? আমার মহেশ কুমার শর্মা, এইখানকার সেক্রেটারি আসানসোলের। জামায়াত, এটা হলো আমাদের অনেক দিনের পরিকল্পনা। আমরা বিগত কয়েক মাস ধরে রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কাছে আমাদের ডিমান্ডগুলো রেখেছি, কমিশন বাড়ানোর ব্যাপারটা। কমিশনটা হলো আমাদের কাছে এত নগণ্য, এক একটা ডিলার 20,000, 25,000, 30,000 বেশি কেউ কমিশন পাচ্ছে না, 35,000। সেখানে আমাদের দুটো স্টাফ, একটা ওয়েটম্যান, দুটো স্টাফকে আমাদের দিতে হয় 20,000, একটা স্টাফ যেটা ওয়েটম্যান করে তাকে হলো বেশি দিতে হয় 12,000 টাকা। এই নিয়ে দেখা যাচ্ছে আমাদের আরও খরচ রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, আমাদের ঘর ভাড়া রয়েছে, এগুলো হলো নিয়ে আমরা দেখছি আমাদের যা খরচ তার থেকে বেশি, আমরা যা কমিশন পাচ্ছি তার থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে। তো আমরা দীর্ঘদিন ধরে এটাকে রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুজনকেই আমরা বলে আসি যে আমাদের কমিশনটা ইমিডিয়েটলি বাড়ানো হোক। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আমাদের যে আমরা এর আগে আমরা হ্যান্ডলিং লস, যেটা আমরা ডিস্ট্রিবিউশন করে থাকি, হ্যান্ডলিং লস হলো আমরা আগে পেতাম 650, বর্তমানে এখন আমাদের 200 করে দেওয়া হয়। এটা আমরা এটা 1 কিলো করে চেয়েছি যে আমাদের হ্যান্ডলিং লসটা মিনিমাম 1 কিলো করে দেওয়া হোক। আমাদের কিছু বকেয়ার টাকা আছে, যে টাকাটা হলো আমরা ইমিডিয়েটলি আমরা সরকারের কাছে আমরা চাইছি যে আমাদের টাকাটা মিটিয়ে দেওয়া হোক। এবং আমাদের আরও কিছু ডিমান্ড আছে, যে ডিমান্ডগুলো হলো আমরা করেছি সরকারের কাছে, এবং সরকার বলছি এটা যে ইমিডিয়েটলি আপনি এটা আমাদের সঙ্গে বসুন, বসিয়ে আমাদের যে প্রাপ্য টাকা এবং আমাদের কমিশনটা আপনারা বাড়িয়ে দিন। আজকে আমাদের পুরো পশ্চিমবাংলা সহ পুরো ভারতবর্ষে আমাদের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এসআরের তরফ থেকে। সেই ক্ষেত্রে আজকে পুরো পশ্চিমবাংলা বন্ধ আছে, এবং বাইরে আমাদের পশ্চিমবাংলার বাইরে যেসব প্রভিন্সগুলো রয়েছে তারাও বন্ধ ডেকেছে, তারাও বন্ধ করেছে। মূল উদ্দেশ্য আমাদের কমিশনটা আর কি, যে কমিশনটা হলো না পেলে আমাদের সংসার, দোকান বন্ধ হয়ে যাবে। আজকে যেটা বললাম যে বাজারের দাম বাড়ছে, অথচ আমরা আমাদের যে কমিশন, সেই কমিশনটা আমাদের একই জায়গায় রয়েছে। তাই এই আমাদের হলো দুই সরকারের কাছে আমাদের মানে অনুরোধ যে আমাদের কথা চিন্তা ভাবনা করে ইমিডিয়েটলি যেন আমাদের কমিশনটা আমাদের বাড়িয়ে দেওয়া হোক, তাহলে আমাদের দোকানগুলো সব বাঁচবে, নাহলে দোকানগুলো আমাদের রিজাইন দিতে হবে, নাহলে না খেয়ে আমাদের মরতে হবে। আজকে যদি আমাদের ঘরের কেউ পরিবার অসুস্থ হয়ে পড়ে, সেই পয়সা আমাদের কাছে নেই যে আমরা হসপিটালে নিয়ে যাব, মানে তাকে যে চিকিৎসা করব, এই অবস্থায় হয়ে আমরা দাঁড়িয়ে আছি। আজকে আমাদের স্টাফদের অনেক সময় কী করি, আমরাই নিজেরাই খরচ বহন করি স্টাফদের কোনো শরীর খারাপ হলে, সেটাও আমরা করতে পারছি না। তাই বারবার আর সরকারের কাছে আমাদের অনুরোধ, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, যে আমাদের খুব তাড়াতাড়ি যেন আমাদের কমিশনটাকে বাড়িয়ে দেওয়া হবে। আমার নাম সত্যরঞ্জন ঘোষ, আমি হলো রাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং বর্ধমান জেলার প্রেসিডেন্ট। কতজন আপনাদের এই ডিলারশিপের মধ্যে রয়েছে? ডিলারশিপ যেন আমাদের আসানসোল ডিডিআর আন্ডারে আছে আমরা 78।
এবং বাইরে আরও রয়েছে আমাদের, যেমন চিত্তরঞ্জনটা বাদ আছে, দুর্গাপুর আছে, সঙ্গে দুর্গাপুরটা আমরা ধরিনি, আমি আর দুর্গাপুরে আরও অনেক আছে। তো এখন আমাদের পুরো পশ্চিমবাংলায় আমাদের প্রচুর ডিলার রয়েছে, তার মধ্যে এসআর আছে। তো এসআরটা আমরা ওদের সংগঠনটা আলাদা, তো এসআরও কিছু এমআরও কিছু কিছু সঙ্গে যুক্ত আছে এবং তার সঙ্গে সঙ্গে এসআর পুরোটাই আছে। তো এখন এই আসানসোলের মধ্যে আপনাদের টোটাল কতজন? আমরা 78 ডিলার, যেটা হলো আমরা আজকে এখানে জমায়েত হয়েছি এবং আমরা ঠিকও করেছি, যদি আমাদেরটা না মানে তাহলে আমরা একসঙ্গে সব রিজাইন দেবো। আমরা রিজাইন নিয়ে কপি আমরা রেডি হয়ে আছি, যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা রিজাইন দিতে বাধ্য হব। কারণটা হলো যে আমাদের সীমিত এই মানে যে কমিশন, এই কমিশনের মধ্যে দোকান চালাতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমরা স্টাফরা যারা আছে কাজ করছে তারা বলছে আমরা কাজ ছেড়ে দেবো যদি আমাদের এখনই বেতন না বাড়ানো হোক, এবং কাজের চাপ বেড়ে গেছে। আমাদের আগে যেভাবে কাজ করতাম এখন তার কাজের চাপ অনেক বেড়ে গেছে, সুতরাং স্বাভাবিক তারা বেতন বেশি চাইছে। এবং এটা ঘটনা এটা আর কি, যে আজকে বর্তমানে আমরা যা পয়সা দিই সেই বর্তমানে সেই বাজার মূল্য যা বেড়ে গেছে, সেখানে একটা স্টাফ সে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছে না। তা আমরাও সরকারের কাছে অনুরোধ করছি যে এটা অন্তত আমাদের দিকে নজর দিয়ে অন্তত আমাদের এটা বাড়িয়ে দেওয়া হবে। আমি হলো সত্যরঞ্জন ঘোষ, আমি আসানসোল সাব ডিভিশন এবং বর্ধমান জেলার প্রেসিডেন্ট এবং রাজ্যের হলো ভাইস প্রেসিডেন্ট।